আরজিকান মেডিকেলে নিহত তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল রাজ্য। স্বাস্থ্য ভবনের সামনে টানা সাত দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, তাদের পাশে দাঁড়িয়েছেন অসংখ্য সাধারণ মানুষ এবং সুবিচারের দাবিতে রাত দখল চলছে, ভোর দখল চলছে। আর এরই মধ্যে তৃণমূলের তরফ থেকে আন্দোলনকারীদের ফের কটাক্ষ ছুঁড়ে দেওয়া হলো। ভাইরাল হয়েছে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের একটি মন্তব্য। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। কোঠনা করে বলছি হাততালি দিয়ে দিয়ে ডিসকো ড্যান্স করে কোনো আন্দোলন সফল হয়, কিছুদিন মানুষকে বিভ্রান্ত করা যায়, এটা তো হয় না। আন্দোলনটা একটা গতি প্রকৃতি আছে। তবু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বসে থাকলেন দু ঘন্টা, কালকে তিনি নিজে আসেন, সবাইকে বললেন বাড়িকে ডাকবেন। একটা বাচ্চা ছেলে বৃষ্টিতে ভিজলে বলছেন চা খেয়ে যান, আর কিছু না করে মোটের উপর চা খেয়ে যান, এমন ব্যাপার আমরা এই সৌজন্য দেখাতে পারবো। আন্দোলনের সম্পর্কে এই ধরনের কথা বলে আন্দোলনকে ভাঙার চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা বলতে চাই এই ধরনের কথা যতই তারা বলবে তারা আরো ধিকৃত হবে, কারণ মানুষ আমাদের সাথে রয়েছে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, এর আগেও আমরা দেখেছি হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছে আন্দোলনকারীদের তৃণমূলের তরফ থেকে, উদয়ন গুহ, লাভলী মৈত্র, পরেশ রাম দাস, অরূপ চক্রবর্তী, আর এবার তাপস চট্টোপাধ্যায়, তিনি ডিস্কো ডান্সার কটাক্ষ করলেন আন্দোলনকারীদের, কি বলবেন? দেখুন, আসলে ওদের মধ্যে কুবাক্যের প্রতিযোগিতা চলছে, তবেই যদি মমতা ব্যানার্জি সে তত কাঠের লোক হবে। ডিস্কো ডান্স এর কথা বলেছেন, ডিস্কো ডান্স করছেন হচ্ছে এখন তালা থানার ওসি সিজিও কমপ্লেক্সের ভেতরে, ওখানে উনি ডিস্কো ডান্স করছেন। আর ডিস্কো ডান্সের জন্য আরো অনেকজন ডিসিসিপি তারা রেডি হচ্ছেন, তারা কোমর বাঁধছেন, কোমর তোলাচ্ছেন, গিয়ে ভেতরে গিয়ে ডিস্কো ডান্স করতে হবে। কয়েকদিনের মধ্যেই আমরা যা খবর পাচ্ছি যে তাদেরকেও ডাক আসবে, তাদেরও প্রেমপত্র আসবে, তাদেরও যেতে হবে। এইসব অসভ্য নোংরা লোক, এরা কোনোদিন সিপিএম করেছে? আজকে সময়ের তালে ধান্দা নিয়ে টাকা গুলো বাঁচানোর জন্য, টাকা রোজগারের জন্য তারা আবার তৃণমূলে জয়েন করেছে। আচ্ছা, এরা ডাক্তারই কি বুঝবে? যিনি বললেন ডাক্তারদের ডিসকোডান্সের কথা, তাকে যদি জিজ্ঞাসা করেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটা কেমন করে দিতে হয়, কি কোয়ালিফিকেশন থাকলে দিতে হয়, বলতে পারবেন তিনি? তিনি বলতে পারবেন না। কিন্তু এই কথাটা বললে পরে, ডিসকোডান্স করছে ডাক্তার বললে পরে, হ্যাঁ, যেটা হবে সারাদিন টিভিতে থাকবেন, সারাদিন টিভিতে থাকবেন। এই সমস্ত অসভ্য বড় বড় লোকের জন্য আজকে একটা সরকার এইরকম ভাবে মেলাইন হচ্ছে। হ্যাঁ, ডিস্কো ডান্স ওনারা করেননি, ডিস্কো ডান্স দেখাচ্ছে, সত্যিই দেখাচ্ছে সরকার। হ্যাঁ, ওই যে ফাঁকা ঘরে চেয়ার পেতে বসে, ওটাও একটা ডিস্কো ডান্সের পোজ। ওই যে খিঁচ মেরি ফটো করে চারজন মিলে, ডিজি, মুখ্যমন্ত্রী, তারপর আপনার হেলথ সেক্রেটারি, সবাই মিলে দাঁড়িয়ে যেটা করলেন, সেটা আরেকটা পোজ। এই চা খেয়ে যাও, চা খেয়ে যাও, সকালে বলেছে কেউ কিছু দিলে খাবে না, বিকেলে বলছে চা খেয়ে যাও, একটা ডাক্তার ওর চা মুখে নেয়নি, ওটা হচ্ছে আর একটা পোজ। তোমরা বৃষ্টিতে ভিজো না, কি আর কি যন্ত্রণা হচ্ছে ওনার, উনি সারা রাত ঘুমননি তার জন্য ওরা বৃষ্টিতে ভিজছে বলে। কিন্তু সেই ডাক্তাররা যখন বসতে চাইলো, উনি বললেন আর বসবো না, এটা হচ্ছে আর একটা পোজ। এসব করে মানুষ আজকে তিতিবিরক্ত, মানুষ আজকে সকাল থেকে রাত অবধি শুধু একটাই প্রার্থনা করছে যে মা দুর্গা তুমি এসো, কিন্তু তার আগে এই সরকারের বিসর্জন করাও। ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।